রবিবাসরীয় মেগা দৈরথ, যেখানে টি টোয়েন্টি বিশ্বকাপে আজ অভিযান শুরু করছে ভারতীয় দল, এবং মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড অস্ট্রেলিয়ায় কিন্তু মুখোমুখি হতে চলেছে ভারত এবং পাকিস্তান। অস্ত্রের শান ইতিমধ্যেই দিয়েছে দুই শিবির, এবং দেখা যেতে পারে যে গতবারের যে টি টোয়েন্টি বিশ্বকাপ, সেই টি টোয়েন্টি বিশ্বকাপে কিন্তু ভারতের হার হয়েছিল এবং পাকিস্তানের বিরুদ্ধেও কিন্তু 10 উইকেটে হার হয়েছিল। এক্ষেত্রে ঘুরে দাঁড়ানোর লড়াই ভারতের। গত কয়েক মাস আগে থেকেই কিন্তু ভারতের কোচ রাহুল দ্রাবিড় তিনি কিন্তু নীল নকশা তৈরি করতে শুরু করে দিয়েছিলেন এই টি টোয়েন্টি বিশ্বকাপের, এবং আজ সেই টি টোয়েন্টি বিশ্বকাপের মেগা দৈরথ, যেখানে মুখোমুখি ভারত এবং পাকিস্তান। একদিকে বিরাট কোহলি, অন্যদিকে বাবর আজম। কিন্তু ভারতের সবথেকে বড় সমস্যা যেটা, সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় দল কিন্তু একেবারে ভাঙাচোড়া অবস্থায়, যেখানে ভারতীয় দলের 1 নম্বর বোলার জাসপ্রীত বুমরা, তিনি কিন্তু ভারতীয় দলে নেই, চোটের কারণে তিনি কিন্তু ছিটকে গিয়েছেন। এবং রবীন্দ্র জাদেজা, তিনিও কিন্তু ভারতীয় দলে এই মুহূর্তে নেই। সুতরাং এই দুই তাবড় প্লেয়ারকে ছাড়া ভারতীয় দল কতটা এগোতে পারে আজকের এই মেগা ম্যাচে, যেখানে মেলবোর্নে ইতিমধ্যেই রয়েছে বৃষ্টির ভ্রুকুটি, এবং বৃষ্টি কিন্তু ইতিমধ্যেই মেলবোর্নে গত 2-3 দিন ধরে হয়েছে, এবং মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের যে পিচ, সেই পিচ কিন্তু অত্যাধুনিক মানের, এবং সেই পিচ অন্য জায়গা থেকে নিয়ে এসে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ইনস্টল করা হয়েছে। সুতরাং একেবারে টি টোয়েন্টি বিশ্বকাপের এই মহাযুদ্ধে কে এগিয়ে কে পিছিয়ে সেটা যদি আমরা একবার দেখি, তাহলে গত যে এশিয়া কাপ, সেই এশিয়া কাপেও কিন্তু প্রথম ম্যাচে ভারত জিতেছিল পাকিস্তানের বিরুদ্ধে, তারপর পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে কিন্তু হার হয় রোহিত শর্মা ব্রিগেডের। এখন রোহিত শর্মাদের নতুন চ্যালেঞ্জ আজকের এই মেগা ম্যাচে, যেখানে পাকিস্তানের বিরুদ্ধে সাইন আপ ফ্রিদি, তিনি কিন্তু কামব্যাক করেছেন। অর্থাৎ আমরা দেখেছিলাম গত বিশ্বকাপে যেটা দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে হয়েছিল, সেখানে সাইন আপ ফ্রিদির যে দুর্দান্ত বোলিং, সেই দুর্দান্ত বোলিং কিন্তু আমরা দেখেছিলাম। কিন্তু মূল যে প্রশ্ন, ভারত আজকের ম্যাচে কতটা সাফল্য পাবে? আমরা যদি ট্যাকটিক্যালি দেখি, তাহলে আজকের মেগা ম্যাচে কিন্তু টস জিতে প্রত্যেকটা ব্যাটসম্যানই কিন্তু স্বভাবসিদ্ধ ভঙ্গিমায়, আমরা যেটা গতকালের ম্যাচেও দেখেছিলাম অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের ম্যাচে, সেখানেও কিন্তু টস জিতে কেন উইলিয়ামসন তারা প্রথম ব্যাটিং নিয়েছিল। সুতরাং অস্ট্রেলিয়ার মতন মাঠে, যেখানে বাউন্স আছে পিচ, যেখানে বল টার্ন কম হয়, সেই দিক থেকে দেখতে গেলে প্রথম ব্যাট করে যারা একটু বড় রান করে নেবে তারা কিন্তু সুবিধা পাবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এখন দেখার এই মেগা ম্যাচে কে এগিয়ে থাকে। কিন্তু সবথেকে বড় প্রশ্ন বিরাট কোহলিকে নিয়ে। বিরাট কোহলির ইতিমধ্যেই প্রত্যাবর্তন আমরা কিন্তু দেখেছি এশিয়া কাপে, এবং তারপর তিনি কিন্তু সেঞ্চুরিও হাঁকিয়েছিলেন। এখন দেখার টি টোয়েন্টি বিশ্বকাপে বিরাটের ব্যাট থেকে ফের রানের ফুলঝুরি আসে কি না। আমরা 2015 বিশ্বকাপে দেখেছিলাম, যখন অস্ট্রেলিয়ার মাটিতে এই বিশ্বকাপ মহারণ শুরু হয়েছিল, তখন কিন্তু মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে ভারত খেলেছিল। এখন অস্ট্রেলিয়ার মাটিতে কিন্তু রোহিত শর্মার অধিনায়কত্বে ভারত নামবে, এবং পাকিস্তানের যে টিম এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু টি টোয়েন্টির দিক থেকে এই মুহূর্তে অনেকটাই এগিয়ে রয়েছে পাকিস্তান। কিন্তু এই স্নায়ুযুদ্ধের লড়াই, ভারত এবং পাকিস্তান ম্যাচ যখনই হয় তখন কিন্তু স্নায়ুযুদ্ধের লড়াইটা কিন্তু থাকে, এই স্নায়ুর চাপটাকে যে সামলে নেয় সেই দলই কিন্তু এগিয়ে যায়। এই মুহূর্তে দাঁড়িয়ে কে এগিয়ে থাকবে এই টি টোয়েন্টি বিশ্বকাপের মহারণে, সেটাই এখন দেখার। এবং সময়, ভারতীয় সময় কিন্তু আজ দুপুর 1:30 নাগাদ ম্যাচ শুরু হবে, এবং ভারতের যে প্রথম সম্ভাব্য প্লেইং ইলেভেন, সেই প্লেইং ইলেভেনে কিন্তু একাধিক চমক থাকতে পারে। রোহিত শর্মা, কেএল রাহুল তারা কিন্তু ওপেন করতে পারেন, এবং 3 নম্বরে বিরাট কোহলিকে আমরা দেখতে পারি। কিন্তু সবথেকে যেটা বড় প্রশ্ন, মোহাম্মদ সামি, যে মোহাম্মদ সামিকে কিন্তু প্রথম 11 জনের স্কোয়াডে রাখা হয়নি, সেই মোহাম্মদ সামি কিন্তু জাসপ্রীত বুমরা ছিটকে যাওয়ায় প্রথম 11-এ স্থান পেয়েছে। সেক্ষেত্রে আজ সামির বোলিংয়ে আগুন ঝরানো বোলিং আমরা দেখতে পাবো কি না, সেই দিকেও একটা প্রশ্ন থাকবে। এখন প্রশ্ন, পাকিস্তানের হয়ে কে ভালো ব্যাট করে? বাবর আজম তো রয়েছেন, ফখর জামানরা রয়েছেন, একাধিক তাবড় ব্যাটসম্যানরা রয়েছেন, আজ কে এই মহারণে জয়লাভ করে সেটাই এখন দেখার। ক্যামেরায় অর্ক ঘোষের সঙ্গে অরিত্র বসু, আরভি নিউজ, কলকাতা।